রান্না করব ডিম পোস্ত। এর জন্য যা যা লাগছে, আমি আগের থেকে ডিমটা সেদ্ধ করে ভেজে রেখেছি হালকা। আর এটা লাগছে পেঁয়াজ বাটা, এখানে কাজু আর কাঠবাদাম বাটা আছে, আর এটা হচ্ছে পোস্ত বাটা। আর আমি আগে থেকে পরিমাণ মতো সব যেগুলো মশলা আমি নিয়ে নিয়েছি, সেটা হলো এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, এটা ভাজা জিরে গুঁড়ো, এটা অল্প চিনি, আর ফোড়নের জন্য শুকনো লঙ্কা। এবার আমি রান্না করতে প্রথমে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নের জন্য। আমি রান্নাটা সাদা তেলে করছি। এবার আমি এটা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। এটাকে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আরো 5 মিনিট রেখে দিন। আমাদের রান্নাটা হয়ে এসেছে। এবার আমরা এটাকে সার্ভ করে দেবো। আমাদের রান্নাটা রেডি।